দিন কেটে গেল একদিন দিন নয় দুই দিন নয় তিন দিন কেটে গেল কয়েকদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে ওই মেটির দরজাতে এমন একজন সাওয়ালিয়েছে হাত দিল কোরআন বলছে ওয়া মাসা ইলা ফালাতানহার কোন SAIL কে কখনো খালি ফেরাবে না ওই মেটি বাবা তার বাড়িতে একটা কাজ কর্ম karne ছিল তারে আপন বলল শুনুরে দেখো দরজাতে কোন সওয়ালি হাঁক দেয় ওই সওয়ালিকে একটা রুম দিয়ে দাও যাতে কে আরাম করে কিছুক্ষণ ধরে আমি তার জন্য যত্ন করে খাবার রান্না করে নিয়ে গিয়ে আমি খুব সুন্দর করে তাকে খাওয়াবো কি ভরে মন ভরে খাওয়িয়ে দিব ওই সওয়ালির এক আওয়াজ শুনে নেটি যখন বাড়িতে যে লোকটা তারে যখন বলে দিল সঙ্গে সঙ্গে ওই সওয়ালি ভিখারিকে নিয়ে যাওয়ার পরে একটা রুমে আরাম করতে দিল আরাম করতে 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 এদিকে তার খাবার রান্না হয়ে গেল ওই মেয়েটি খাবার নিয়ে গিয়ে বাবা ভিখারি সাওয়ালির নিকটে যাওয়ার পরে এমন কি মেয়েটি বলল বাবা দেখো তোমার জন্য আমি যত্ন করে খাবার রান্না করে নিয়ে এসেছি তুমি কি বলে মন ভরে খেয়ে নাও যত পারবে তত খেয়ে নাও আমি তোমাকে মন ভরে ভরে খাইয়েছি চলে যাব ও আমার ভাইরা বাপজিরা আমার মেয়েটি যখন আওয়াজ করে বললো ওই সবাই আওয়াজটা চলে গেছে সবাই আরম্ভ করলো দুই পানি পড়ে যায় মেয়েটি বলছে বাবা কেন তুমি কান্না করো দেখো খাবার নিয়ে এসেছি এই খাবারটা তুমি জি ভরে মন ভরে খাও সওয়ালি বললো মা রে মা তুমি কে একবার বলো মা তোমার আওয়াজটা আমার জানা জানা লাগে তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা তবে তোমার খল। আমি তোমার মুখটা একটু দেখতে যাই যেমনি কাপড় ছেড়ে দিল সবালি নজরটি মেয়েটির দিকে যেমনি পড়ে গেল ওই সবাই বললো মা রে আমি এমন কেউ ন আমি তোমার হাত কাটনেওয়ালা বা বোঝরে বলুন বলে বেডি রে আমি হাত কাটনে বালা তোমার বাপ তোমার দরবারে সওয়ালি হয়ে বেটি বলে বেটি তোমার হাতটা কি করে আবার হলো পুনরায় গো তুমি দেখিয়েছিলে টাকার গরম দেখিয়েছিলে তুমি টাকার গরমে কাউকে কোনো দিন দান খায়রাত করোনে কাউরের দরজাতে তুমি আসতে দাও আমি আমাকে দুইখানা রুটে তুমি খেতে দিয়েছিলে ওই দুইটা রুটি আমি নিজে না খিয়ে ওই সাওয়ালিকে আমি দান করেছিলাম গো আব্বা তুমি তাই আমার হাতটা কেটেছিলে ওই দানের ওয়াসিলাতে আল্লাহ আজকে আমার পুনরায় হাত দিয়েছে আর তোমাকে ভিখারি করে দিয়েছে আল্লাহ পারে না পারে না অহংকারী কাউকে দেখাবে সব কিছু পারে না। তো আমরা আমাদের ভিতর ওই ভয় ঢুকছে না ঢুকবে কবে মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটি মানুষ সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনাত করুক جل সকলে বলুন আমীন ভয় ঢাকা নামাজ পড় যতই যায় করেন সুন্দর সুন্দর আমরা মসজিদ তৈরি করছি ভাই কিন্তু আমাদের নামাজি বাড়ছে না কেন আজ আমরা যুবক যুবক ভাইদেরকে বলে যাব ভাই আপনারা কমসে কম যোগ্য যোগ্য আলিমের কাছে আলেমদের কাছে ইসার নামাজে পরে গিয়ে দশটা মিনিট বসে কিছু শিক্ষা অর্জন করুন কি কিন্তু এটা আমাদের হয় না আমরা চাই দোকানে মদের আড্ডাতে তাসের আড্ডাতে জুয়ার আড্ডাতে আর মার 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 মারে একবার সবাই কাটি নি মার মার মানে বুঝছেন তো আজকাল যে মোবাইল উঠেছে মার মার আচ্ছা মার মার করতে করতে একটা বুড়া যদি রাস্তা দিয়ে যায় আর ওই সময় যে মার 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 করতে বুড়া রাখবে না কাকে মার করছে হয়তো আমরা দিয়ে শিক্ষা অর্জন করতে পারছি না আজকে তো মলবির আমরা শ্রদ্ধা করতে পারছি না মলবিদের আজকে আমরা ইজ্জত জানছি না কি মলবিদের সম্মান যে মলবির ইমামের পিছিয়ে আমরা নামাজ পড়ি তাকে তো আজকে আমরা না আজকে আপনার নিকটে আমি এই গ্রামের মধ্যে আমি জালসাতে আসলাম আরো কত কত ভক্ত আসলো বক্তব্য দিয়ে চলে গেল ভালো করে মাথায় কথাটা শুনেন আজকে আমরা ইমামদের বেতন কিভাবে রাখি আমাদের ওই আকার বুদ্ধিটাই তো আমাদের হয় না যেমন কি হয়তো দেখবেন আজকে আমি এই গ্রামে এসে জালসা করে গেলাম আমি নিলাম কত পনেরো থেকে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিলাম কি ভাই এক নাইটে আমি দুই ঘন্টা আপনার স্টেজে বক্তব্য দিব পনেরো হাজার টাকা গুনে নিয়ে আমি বাড়ি চলে গেলাম দুই দিন পরে একজন ব্যক্তির বাপ মারা গেল ওই লোকটা ভাববে কি মৌলবি সাহেব তো আমাদের গ্রামে যার সাথে এসেছিল দাউদ দিয়েছিল ছিল তাহলে মৌলবি সাহেবকে ফোন করে বলে আমার বাপ মারা গেছে মাটি দিতে আসবে কি কথা ঢুকছে ফোন করে দিলেন বলে মৌলবি সাহেব আমার বাপ মারা গেছে জোহর পরে নামাজের পরে পরেই মাটি হবে আচ্ছা বলুন আমি আসতে পারি ও না পারি কি এই ভোহা কি আমার মন হয় আসতে পারি না আসতে পারি তোমার বাপ মনে আমি তো গেছি দু ঘন্টার জন্য তোমার বক্তব্য করে এখানে দু ঘন্টা 15000 টাকা নিয়ে চলে আসলাম আচ্ছা বলুন যদি আপনার ইমাম সাহেব ছুটিতে বাড়ি চলে গেল বাড়ি পৌঁছার পরে পরে আধা ঘন্টা পরে ফোন যাচ্ছে মোল্লা সাহেব আমার আব্বা মারা গেছে মগদিবের নামাজ পরে মাটি হবে বলবে আসতে হবে না হবে না কেন তো ছুটিতে বাড়ি গেছে ইমাম যেহেতু আপনার গ্রামের ইমাম ইমামকে আসতেই হবে যে ইমামকে পানি পড়ার লেগে দেখবেন মসজিদের মধ্যে বসে থাকতে হয় যে ইমামের কাছে মুরগি জবাই করে নেওয়ার জন্য মলবির কাছে মলবিকে মসজিদে থাকতে হয় যদি একটু টলবিটল হয় তো মানুষের বহুত বড় বড় কথা হয় এ মুসলমান যদি আমি দুই ঘন্টা বক্তব্য দিতে এসে পনেরো হাজার টাকা নিয়ে যেতে পারি আর যে একটা ইমাম আপার মাথা তার যার পিছনে নামাজ পড়েন চব্বিশ ঘন্টা মসজিদে বসে থাকে তার বেতন কত টাকা হওয়া উচিত তারও তো পনেরো হাজার টাকা হওয়া উচিত কিংবা হাজার টাকা উচিত পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা আসতে কোনো ব্যাপার নাই আবার যদি না এসে বড় বড় কথা ইমন রাখা হবে চল রাখ কি ঠিক না বেটিক বলো কিন্তু আমরা ওই দিকে আমরা তলাই না ভিতর থেকে আমরা গভীরতার দিকে যাই না আজকে আমরা ইমামদের মলবিদের আজকে আমরা সুদ্দাক খোদার কসম করে বলবো কোন আলেমের হাতে হাত দিয়ে যদি আপনি মুসাফা করে সালাম করেন জানবেন কি আমি আলিমের সঙ্গে নাই আমার বিশ্বের নবীর সঙ্গে মুসাফা করলাম কথাতেই আছে বুঝলেন এক ভ্যান চালানে वाला সারা দিন ভ্যান চালিয়ে 250 টাকাতে একটা মুরগি মরক কিনে নিয়ে মরক কিনে আসার পরে তার স্ত্রীকে বলল জবাই করে দিয়ে বলছে কাট এটাকে আমি কাজ করে আসছি দি এক সঙ্গে মিলে আমরা বসে খাবো ওই মেয়েটি মরক কাটতে 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 বুঝলেন দানা ভরার ভিতরে একটা ছোট্ট পাথর পেয়েছে দানা ভাড়া বুঝেন তো আমার কে দেশে তো দানা ভাড়া বলি আর আপনার দেশে কি বলে কি জানি বা কিছু কিছু দেশে আবার অন্য অন্য ভাষা বলে যেমন রায়গঞ্জ এলাকাতে অন্য ভাষা বলে হ্যাঁ তো দানা ভাড়া এ দানা ভাড়ার ভিতরে বুঝলে একটা ছোট্ট পাথর পেয়েছে ওই পাথরটা মেয়েটার হাতে লাড়তে লাড়তে মোরক্ষ তো কিছু বুঝে না কি পাথর না পাথর পাথরটাকে দেখতে ভালো লেগেছে ওকে রেখে দিয়েছে রেখে দেওয়ার পর তার স্বামী এসছে তার স্বামীকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়ার পর বলছে শোনো যে মরকটা কাটতে জবাই করতে করে দিয়ে গেলে তো গোস কাটতে কাটতে দানা ভাড়ার ভিতরে একটা ছোট্ট সুন্দর একটা পাথর পেয়েছি ওটা নিয়ে দেখি পাথরটা যেমন দেখছে এই লোকটাও মোরক্ষ বোকা কিছু বুঝে না তো পাথরটা দেখতে দেখতেই মনে মনে চিন্তা করলো কি আমার গ্রামে একটা খুব চালাক চতুর্থ লোক আছে সেই লোকটাকে পাথরটা একটু দেখাই দিয়ে দেখি কি বলে ইয়া সিধা সাধা লোক চুপচুপ করে নিয়ে গিয়ে ওই সিএ মানে চালাক চতুর্থ লোক ছিল সেই লোকটা যে পাথরটা কী দেখো তো এটা মনে কর ভিতরে এটাই ছিল ই নেত্রাতে তখন বলছে এক কাজ কর পাথরটা বিছিয়ে দে কি কর যে কত টাকা নিবি তো তুই বল কয় টাকা দিবি তো যে 1000 টাকা দিব ই লোকটা মনে মনে চিন্তা করলো মরক কিনেছে 250 টাকায় পেট ভরে খেয়াই নিল

ওই সৌর্ণকর আসল জায়গাতে যখন পৌঁছে গেছে ও পাথরটা দেখার পর পাথরটার দাম হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা ওই লেগে কথাতেই বলে চিনলো যারে কিনল তারে পেয়ে গেল তাই না ওরকম আমাদেরকে যে চিনলো নবীকে সে পেয়ে গেল আল্লাহকে আর যে আল্লাহকে পেয়ে গেল সে জান্নাতের হকদার হয়ে গেল জোরে বলো সুহান নবীকে চিনার শক্তি করো নবীকে না চিনলে আল্লাহকে কখনোই পাবে না জোরে বলো তাই ভাই আমার দেশের মধ্যে আজকে আমাদের মিথ্যাবাদী লোক আছে যেমন এক ইহুদি না সারা বিশ্বের নবীকে অশ্লীল ভাষা দিয়ে গালাগালি করছিল যিনি বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির কাছাকাছি যে লীগ আছে তো আবু বাক্কার দেখে ইহুদি আরো গাল দিছে তেমনি বলুন আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর কাছে উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে সব জায়গাতে ওই আবু বাক্কার সিদ্দিক কিন্তু আবু বাক্কার সিদ্দিক ইহুদি ডাকার পরে ওসিল ভাষা যখন করে আবু বাক্কার সিদ্দিক বলেছিলেন ইহুদিরে আমার নবীকে গালি দিস না জোরে বল সুবহানাল্লাহ বলে গালি দিস না আচ্ছা বলুন যদি আমাদের এই জায়গাতে আমার এই ভাই যদি নামাজ না পড়ে আর এর সামনে যদি কোনো একজন ব্যক্তি কোরআনের বে করে বেতহিনী করে তুই কি বলবে এই আমি নামাজ পড়ি এটা ঠিক কিন্তু কোরআনের বেতহিনি করতে দেবো না বলবে না এমন মুসলমান আছে কি আমি নামাজ পড়ি না ঠিক কিন্তু কোরআনের ব্যাতহিনি করতে দেব না ওই ইহুদিকে একবার নয় দুইবার নয় কয়বার যখন বলে দিল ইহুদি তাও শুনে না নবী মোস্তফাকে বсил ভাষা করে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না ওই জামা আবু বকর তার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন আর যেমনি থাপ্পড় মেরে দাও তার গালের মধ্যে দাগ উঠে গেল ইহুদি বলল আবু বাকার চল চল আমি নবীকে তো মানি নাই তবে এটাও আমি জানি কি সত্যবাদী ও তো সত্য বিচার করে দিবে সুক্ষ বিচার করে দিবে তোদের নবী চল এদিকে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ গোতালা আনহুকে ইহুদি যখন নিয়ে চলে গেল তয়ার নবী মুস্তফার সম্মুখে দাঁড়িয়ে গেছে ওই সমাদে আবু বাকার তয়ার নবী মুস্তফার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আবু কার কামতে লাগলে দুই চোখ দিয়ে পানি পড়ে গেল ইহুদি বলল বলে আমি জানি গো জানি আপনি সত্যবাদী সত্য বিচার করে দিবেন তবে আবু বাক্কার আমার গালে থাপ্পর মেরেছে আপনি বিচারটা সুক্ষ করে দিন তয়ার নাবি মোস্তফা আমার আবু বাক্কার কে বললেন হে আবু বাক্কার ইহুদি যে কথাটা বলল সেটা সত্য কিনা বলে দাও আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো ইহুদি যেটা বলল সেটা সত্য আমি তার গালে মেরেছি এটা সত্য ইহুদির দিকে নবী আমার তাকালেন একবার আবু বকর সিদ্দিক দিকে তাকালেন আবু বকরকে বললেন হে আবু বকর তুমি তার গালে কেন থাপ্পর মেরেছো কারণটা কি বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

এটা সত্য কিনা বলো ইহুদি বলল গো সত্যবাদী আল্লাহর নবী আবু বকর যে কথাটা বলেছে এটা মিথ্যাই আপনাকে গালি দেইনি মিথ্যাবাদী না কথা বুঝতাছেন বলেন না আবু বকর বলেন কি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওয়াসিল ভাষা করার জন্য আমি গালি দিয়ে তাকে মেরেছি আর ইহুদি বলছে না আমি গালি দেইনি আবু বকর মিথ্যা কথা বলছে এরকম দাসের মধ্যে লোক উঠে গেছে নবীকে ওয়াসিল ভাষা করে বেড়ায় আর উপরে বলে আমি নবীকে খুব ভালোবাসি মিথ্যাবাদী রে তুই যেদিন কবরে যাবি সেদিন বুঝতে পারবি হে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে আমরা নবীর বেতহিনি করি নবীকে আজকে আমরা ওয়াসিল ভাষা কথা বাত্রা বলি তবে যেই দিনকে তুমি মরবে কবরে সাড়ে তিন হাজার জায়গাতে যাবে সেই সময়তে বিশ্বের নবী যখন দাঁড়িয়ে থাকবেন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা তোমার যখন প্রশ্ন করা হবে তখন পারবে কি এখন করছো খুব মজা লাগছে না আমি নবীকে মানি না নবীন আদর্শ মেনে চলি না দূরত্ব পড়ি না কেমন বাহ যেদিন কবরে গিয়ে তোমার যখন জিজ্ঞাসা করো তখন তো বলবে আর কেমন নবীন আর যেই ব্যক্তি নবীকে অস্বীকার করবে সে নামে যাবে ও মুসলমান ভাইরা মার এখন পরিবর্তন হয়ে যান ওই মিথ্যাবাদী কাছ থেকে দূরে দূরে থাকুন দয়ার নবী মুস্তফা আবু বকর সিদ্দিককে বললেন হে আবু বকর ইহুদি বলতেছে কি তুমি গালি দাইনি আর তুমি বলছো গালি দিয়েছে ইহুদি বলল গো সত্যবাদী যদি আমি গালা গালি করেছি তবে আবু বকরকে জিজ্ঞাসা করো তার সাক্ষী আর কে আছে আবু বাক্কার যখন জিজ্ঞাসা করা হলো আবু বাক্কার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আমার সাক্ষী গাবাহি আছে নবীজি বললেন হে আবু বাক্কার তোমার সাক্ষী গাবাহি কে আছে হাজির করো আবু বাক্কার সিদ্দিক চুপ করে গেলেন ইহুদি বলল দেখো তার সাক্ষী গাবাহি কেউ নাই আল্লাহর নবী দয়া আর মোস্তবা ইহুদিকে যখন বলে দিলেন বলে ইহুদি রে আমার আবু বাক্কার যেমন তোমার গালে থাপ্পড়টা মেরেছে তুমিও তার গালে থাপ্পড়টা মেরে দাও ইহুদি বাবা বড় খুশি হয়ে গেল আনন্দিত হয়ে গেল আবু বাক্কারের গালে যদি থাপ্পড় মারতে পারি তাহলে আবু বাক্কার অপমান মানে নবীও অপমান ইহুদির এটাই এরাদা ছিল আবু বাক্কারকে ইহুদি যখন মারতে চলে যায়

আল্লাহ আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ই সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনে করুক যত সকলে বলুন আমিন তবে বাপজিরা ভাইরা আমার ও আমার মা জননীর আমার আল্লাহ যদি চাহে সব কিছু করতে পারে আমরা জানছি তবে মানছি কোথায় যেমন একটা মাতাল বাবা এমন কেসে জান্নাতি হয়েছিল আজকে আমরা মসজিদ মাদ্রাসা গরি মিসকিন কে আমরা কণ্ঠিত হয়ে যায় এমন একটি যে ছোট্ট বাচ্চা মেয়ে মানুষ আজকে শিক্ষা অর্জন করার জন্য আজকে দেখুন কেরামে কেরামে মসজিদ গ্রামে গ্রামে মাতব বা গ্রামে 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 মাদ্রাসা তৈরি হয়ে গেছে আমরা সেই জায়গাতে বা দিতে পারি না ওই জায়গায় আমরা পড়াতে পারছি না আরে আগেকার লোকেরা দূরে দূরে হেঁটে 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 তারা শিক্ষা অর্জন করতে গেছে যারা পৃথিবীতে বয়স্ক মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করন স্কুল যদি গেছে হেঁটে হেঁটে গেছে আর আজকালকার বাচ্চা বাচ্চাদেরকে যদি পড়াবার জন্য মসজিদ মাদ্রাসা তুলে যদি পায় তোপু গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেয় হেতে হেতে কেউ যেতে চায় না আজকে ওই মেয়ে কি বাবা ছোট একটি মেয়ে তার আব্বার কাছে গিয়ে বলল গো আব্বা জান তোমার কাছে আমি একটি আবদার করব গো আব্বা বলে বেটি রে কি এমন আবদার করে আমার নিকটে এসে তো বলো বলি আব্বা তুমি আমাকে কোরআন কেনার জন্য 300 টাকা দাও আমি মসজিদে পড়তে চলে যাব আমি ইমামের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব তার বাবা বলল বেটি রে যাও যাও তুমি বাড়ি চলে যাও ঘরের মধ্যে যাও আমি ভ্যান চালিয়ে ওস্কার করে তোমাকে 300 টাকা দিব তুমি আপন কোরআন কিনে মসজিদে যাবে তবে এই জায়গাতে আমি বলে যাই ভাই দেখবেন মসজিদ মাদ্রাসাতে যদি তালিম শিক্ষা অর্জন করার জন্য যায় তবে দেখবেন গরিবের ছেলে মেয়েরাই যায় দেখবেন টাকা পয়সা ওয়ালার মেয়ে মেয়েরা ওই মসজিদে মাদ্রাসায় যাবে না তারা কখনো কোরআন শিক্ষা অর্জন করবে না তারা নামাজের শিক্ষার দিকে যাবে না তারা কখনো বাবা জানা যাতে জানা যার নিয়তটা শিকার জন্য যাবে না কখনো মাটি দেওয়ার দুয়ার দিকে যাবে না তারা দেখবেন ইংরাজিকে মারাঠি গুজরাটিকে নিয়ে বড় বড় অফিসার হওয়ার জন্য বড় বড় জায়গাতে পড়তে চলে যায় ওই গরিবের বাচ্চা গোনায় ওই বাবা কোরআন দেখবেন নামাজ দেখবেন সব কিছু দেখবেন গরিবের কাছ থেকেই দেখা যায় গরিবাই আল্লাহকে ভয় করে আল্লাহ বলেছেন বাম্বারে কে যত আমার দরবারে হাত তুলে কাঁদবে আমি আল্লাহ তার কাঁদাটা আমি বড় পছন্দ করি এখানো ওই মেয়েটিকে যেমনি বলে দিল তার আব্বা সকাল বেলায় উঠে ধান খানা নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো সারা সারা দিন ধান চালিয়ে 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 ঘুরে ঘুরে মাত্র একশত টাকা রোজগার করে নিয়ে বাড়ি যেমনি চলে গেল তার মেয়েটি বড় আশা করেছিল আমার আব্বা কোরআন কিনার জন্য টাকা দিবে আমি টাকা নিয়ে মসজিদে পড়তে চলে যাব এমন সমাজে তার আব্বা বললো বেটি রে এই দেখো তোমার জন্য আমি সারাদিন থেকে ভ্যান চালিয়ে চালিয়ে এক শত টাকা বস্কার করে জিবি তবে এই টাকাটা তুমি রেখে দাও আগামী কালকে তোমার আমি দুই শত টাকা দিব ও আমার যুবক যুবক ভাইয়ের আমার আমি জোরহাত করে যাব একটু একটু পরিবর্তন হয়ে যাও আল্লাহর দিকে ধাপিত হয়ে যাও ওই মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করো আল্লাহ গড়া পুলিশ বলছেন ইনাল আবদা ইউনাজি রাব্বাহু বিসালাত যখন মানুষ বান্দা বান্দিরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ আমার সঙ্গে ওই বান্দা বান্দিরা ডাইরেক্ট কথা বলে জোরে বলুন ও আমার ভাইরা বাপজিরা আমার ওই সমাজে মেয়ে দিয়া বন বাবা 100 টাকা নিয়ে ঘরের ভিতরে চলে গামো দ্বিতীয় দিনে রাস্তা ধরে চলতে 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 টাকা পয়সা কার বাড়ি দে এমন একজন লোকের বাড়ি গেল তারে এখন বলল ভাই আমার মিটি মসজিদে পড়তে যাবে তবে একশত টাকা আমি ইস্তার করে দিয়েছি দুই শত টাকা আর পারি নাই তবে দুই শত টাকা তুমি দিয়ে দাও লোকটা ধিৎকারি দিল বললে তোমরা মিথ্যা 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 কথা বলে টাকা পয়সা নিয়ে গিয়ে তোমাদের সংসার তোমরা চালাও তোমাকে টাকা দেওয়া হবে লোকটা কাম দে লেগে গেল লোকটা দুই চোখ দিয়ে পানি পড়ে যায় কোথায় যাই কোথায় টাকা নি আসবো আমার মেয়েটি বড় আশা করে আমার নিকটে আবদার করে আমার কাছে 300 টাকা চেয়েছিল তবে তো আমি দিতে পারি নাই আমি এখন কি করে বাড়ি যাব আমার মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে বড় আশা করে আমার নিকটে ছুটে আসবে এই বলে বাবা আরেকজনের কাছে চলে গেল সেই লোকটাও বাবা সেই রকম তারে ধিৎকারি দিয়ে দিল তাকে এখন বাবা টাকা দিল না শেষ মুহূর্তে সন্ধ্যার সমাতে টুক 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 করে আপন বাড়িতে যেমনি প্রবেশ করলো তার মেয়েটি ধরে ধরে তার আব্বার পা দুটোকে ধরে নিয়ে বলল ওগু আব্বা যান তুমি তো বললে আমি তোমাকে টাকা এনে দিব তবে তুমি আমার হাতে টাকাটা দিয়ে দাও আমি কোরআন শরীফ কিনবো গো ও গো দেরি করো তার আব্বা কাঁদতে লাগলো তার মেয়েটিকে সিনাতে লাগিয়ে নিয়ে দুই চোখের পানি ঝরঝর করে চড়ে যায় তার আব্বা বললো বেটি তুমি বড় আশা করে আমার নিকটে আবদার করে টাকা চেয়েছিলে বেটি আজকে তোমারা আশা পূর্ণ করতে পারলো না তোমাকে আমি কোরআন কিনার মত অত টাকা দিতে পারলাম না মেদি তুমি আমাকে পাপ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও মেয়েটি তার আব্বার মুখটা ধরে দিয়ে কেঁদে কেঁদে বললো আব্বা গো একবার তুমি চোখের পানি বন্ধ করো আমি ওয়াদা করছি গো আমি আর কোনো দিন টাকা চাইব না তোমার কাছে আমি আর কোনো দিন পয়সা চাইব না আমি ওই মসজিদে আর কোরআন করে দাও আব্বা তুমি যদি জীবিত থাকো তবে আমার এটাই পৃথিবীতে সব থেকে মূলধন হবে তুমি আব্বা একটু চোখের পানি বন্ধ করো তার মেয়েটিকে বলে বেটি রে তুমি বড় আশা করে আমার নিকটে বলেছিলে রে আজকে তোমার আশা পূর্ণ করতে পারলাম না ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরাই আমার কত কত এরকম গরিবী মানুষ আছে দেখবে ছেলে মেয়েরা কোরআন পড়তে যাবে তার বাড়িতে সমর্ত নাই একটা কোরআন কিনার মতো নাই রে বাবা তবে আজ হাই দুনিয়া আজকে যদি টাকা পয়সা বালার নিকটে যদি বলে আমার মেয়েটি একটি কোরআন কিনে দাও আমাদের ওই টাকাটা বের হয় না আরাম কাজে আমরা হাজার হাজার টাকা শেষ করে দি ওটা তোমার পানিতে চলে যাবে কিছুই তোমার ফায়দা হবে না মেয়েটিকে বল

তুমি আরাম কর বেটি तमाम বেটি বলল அப்பா গো এক তুমি কান্না বন্ধ কর চোখের পানি দে বন্ধ কর এমন কি বাবা কাঁপতে কাঁপতে তার আব্বা আপন ঘরের মধ্যে চলে গেল সারা সারা রাত্রি আর ঘুমাল না দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় অতি সকাল বেলায় সূর্য ওঠার আগে ওই ধান চালানেওয়ালা গোরু লোকটা রাস্তা ধরে টুক 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 করে বেরিয়ে গেল রাস্তায় চলতে চলতে এমন একটা মাতালের সঙ্গে দেখা হলো এই মাতালটা বাবা আমাদের দেশের মধ্যে এরকম মাতাল আছে চায়ের দোকানে সকাল বেলায় না গিয়ে চায়ের জাগাতে মদের আড্ডায় ঢুকে যা আছে না নাই আপনাদের আছে এই যে দেখছেন আপনাদের গায়ে ড্রাইভারগুলা গুলা এরা কি কম সেই ড্রাইভার বলে খেতেই হবে নালে গাড়ি চালাতে পারবে না আমরা কয় বোতল করে খাই গাড়ি চালাই এই বলে মদ না খেলে গাড়ি চালাতে পারবো না বেকুপ কথাকার ও সব জিনিসগুলোকে ভুল ছেড়ে দাও হারাম জিনিসকে ত্যাগ করো ওই মাতালের সঙ্গে যখন দেখা হলো চুপ চুপক লোকটা দাঁড়িয়ে সামনে হাতের মধ্যে টাকা নিয়েছে যাবে ওই মাতালটা কি আমার সম্মুখে বেশি দেরি করবো না এই অকিটা বলে আমি ছোট একটা গজল পড়ে ইনশাল্লাহ কিয়াম করে মানুষের সব চোখ ধুলো ধুলো আমাদের ধুলো ধুলো আমাদের যেতে হবে আমাকেও গাড়ি ছাড়তে হবে যতই রায় হোক তবে ভাইরা আমার বাপজিরা আমার শুনে শুনে একটু পরিবর্তন হন একটুকু একটুকু যদি পরিবর্তন হতে পারেন আল্লাহ তাকে লাভবানি করে দেবেন ভাই আমার কিছু হবে না আপনি যদি পরিবর্তন হয়ে নামাজ রোজা করেন একবার ভেবে দেখুন কি বাস্তবতা আমরা পৃথিবী দুনিয়াতে এসে করছি আজকে আমরা কোন গরিব মিসকিনকে আমরা কোন ধান খায়রাত করতে পারছি আজকে মসজিদ মাদ্রাসা আমরা দিতে পারছি না আমরা খুব কণ্ঠিত না চোখ বন্ধ করে সব পড়ে থেকে যাবে কিচ্ছু যাবে না সঙ্গে সব থেকে যাবে ওই সমাধে এখন বাবা ওই মাতালকে বলতে লাগলো বলে ভাই তুমি এখন সকাল বেলা দেবুটে যাচ্ছ কোথায় বলো বলে তুমি জানো না আমি যাচ্ছি মদের আড্ডাতে মদ খাওয়ার জন্য মদ পান করার জন্য ওই সমাধে ওই গরিবী লোকটা বললো বলে ভাই তুমি তো মদের আড্ডাতে যাবে এটা ঠিক তবে একটি কথা আমি বলতেছিলাম তুমি কি আমার কথাটা মানবে বলে এমন কি কথা বলবে বলো বলে ভাই

ওই জন্য টাকা দিয়ে দাও আল্লাহ তোমার ভালা করবে রে ওই মাতালটার দয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে বাবা মা ওই মদের আড্ডাতে না গিয়ে দুই শত টাকা দান করে দিল চোরে বলুন জোরে ও ভাইরা আমার যত যত বড় বড় টাকা পয়সা ভালা ধনীদের কাছে গিয়ে আপনি যতই যাই বলেন না কেন এক কাপ চা খেতেও যদি বলুন তো দেখবেন কিচিমিচি কিচিমিচি করবে খাওয়াবো না খাওয়াবো না পাঁচটা টাকা যদি খাইয়ে দি তাহলে আমার বাড়িতে চা চিনি করে খাওয়া হবে কিন্তু একটা মাতাল যদি রাস্তা দিয়ে চলে ওই মাতালকে যদি হয় ভাই আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তারা সকাল থেকে এখন পর্যন্ত খাবার খাদ্য খেতে পায় না যদি কিছু থাকে তো আমারে দিবে ওই মাতালের দয়া হবে আর মাতালের পকেটের যদি পঞ্চাশ টাকাও থাকে দেখবেন চট করে

ঘরে থাকবে যেদিন চোখ বন্ধ করবে তোমার সব পড়ে থাকবে কিছুই নিয়ে যাবে না যদি নিয়ে যাও তুমি দান খায়রা যেটা করবে সেটা যাবে নামাজ রোজা জিকির আজকার ইবাদতে গোলাই যাবে রে ভাই তাছাড়া কিচ্ছু যাবে না চোখ বন্ধ করে দুনিয়া অন্ধকার কি ঠিক তাই

ঘটে মানুষের নাই কিছু করার দুঃখ শোক যত সব খোদা ঘটে মানুষের নাই কিছু করার শান্তি যদি চাও আল্লা আল্লাহ না বিঘা তোর দুশালামে নামা করো শান্তি যদি চাও এ দুনিয়া তো মানাই নাই গো কবরে হবে ঠাই গো আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি

করে হাতে টাকা যেমনি দিল তার আব্বা বলল বেটিরে এই টাকা দেয় এমন কোন লোক দেয় একজন মাতাল দিয়েছে তবে তুমি কোরআন শরীফ পড়ে

গেল কেন কি দেখতে পেল কি তার স্বামী বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় জোরে বলুন আর একবার সুভান আল্লাহ আল্লাহ পারে কিনা বলুন আল্লাহ সব কিছু পারে রে বাপ আহার ওই স্ত্রী তার বিবি স্বপ্ন যোগে দেখে আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় স্বপ্ন যোগের মধ্যেই বলতেছে কি ব্যাপার আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে খেয়ে মারা গেল তবে আজকে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় এমনি স্বপ্ন দেখতে মেয়েটির বাবা ঘুম ভেঙে গেল রাত্রিতে আর ঘুম হলো না সকালবেলা রাতে এমন একজন আল্লাহ বালার নিকটে চলে গেল ওই আল্লাহ বালাকে বলতে লাগলো বলে এই ঘটনা আমি স্বপ্ন যোগের মধ্যে দেখেছি তবে আপনি তো সব কথার মানে বলে দিতে পারেন এটার কারণ কি হতে পারে বলন বলে শোনো রে তোমার স্বামী সত্য সারা জীবন ধরে মদ খেয়ে মারা গেছে তবে মরার আগে আগে কিছুদিন পূর্বে এমন একটি মেয়ে ছোট্ট বাচ্চাকে কোরআন শরীফ কেনার জন্য দুই শত টাকা দান করেছে ওই দানের ওয়াসিলাতে আল্লাহ তোমার স্বামীকে জান্নাতি করেছে আল্লাহ সব পারে ভাই মনটাকে পরিবর্তন করো তোবা তিল্লা করো কে আল্লাহ এত দিন যা করেছে করেছে আল্লাহ তুই maaf করে দাও আল্লাহ maaf করবে না ক্ষমাশীল দয়ালু রহমানুর রহিম আল্লাহর কাছে যেটাই চাইবে কিন্তু ভাই পৃথিবীতে মানুষ দেখবেন মারপিট পরা ঝগড়া যায় কিছু হোক যদি কাছে মাপ চাও যায় হ্যাঁ তো মাফি করবো না কি বলে না কিন্তু কি যাই যতই কিছু করেন আল্লাহ বলেছে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে আমি ক্ষমা করে দেবো জোরে বড় আল্লাহ এত দয়ালু তবু ভাই আমরা পরিবর্তন হতে পারছি আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুন যেন সকলে বলুন আমিন সুম্মামিন বহুত বহুত কিছু আপনারা শুনছেন হায়াত আল্লাহ যতদিন ধরে বাঁচিয়ে রাখবেন ততদিন ধরে এইভাবে জীবনে কাহিনী শুনতে থাকবেন ভাই কিন্তু শোনা শুনে পুরো পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার আগে পরিবর্তন হন নামাজ রোজা পড়ুন আর বেশি নয় আমি ছোট্ট করে আয়াত পড়েছিলাম ও আম্মা সাইলা ফালা তানহার আল্লাহ বলেছেন যদি তোমার তারে কোনো সাওয়ালি আসে তাকে কখনো খালি ফেরাবে না যদি আল্লাহর দরবারে আমরা সাওয়ালি হয়ে যদি চাই আল্লাহ কি কোনদিন ফেরাবে ফেরাবে তাহলে সাওয়ালি হওয়ার চেষ্টা করো যেমন কি এই মেরাজ চলে গেল আসছে মাহে রমজান ও রমজানকে স্মরণ করুন আজ দেখবেন যেমনি সুরাত পার হবে রমজানের দু তিন দিন আগে মানুষের অসুখ বেড়ে যাবে বাড়বে না কার গ্যাস কার মাথায় লাগা কার জ্বর শুধু হাত পা উঠতে পারছি না সব শুরু হবে আর এখন কিচ্ছু হবে না কিন্তু খোদার কসম করে বলবো যদি প্রকৃত আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি রোজা যদি করেন আপনার শরীরে কোন একটা বেদি পর্যন্ত থাকবে না যেমন একটা মেয়ে সারা বৎসর বুঝলে হাতের মধ্যে কুষ্টি রোগ হতো ঘা বুঝছেন তো এই ঘা হতো কিন্তু রমজান মাস যেমনই চলে আসতো আল্লাহর রহমতে তারা হাতের ঘা সব ভালো হয়ে যেত ও বিশ্বাসটা রাখেন কি আল্লাহ যাতে আমাদের সারা বছর তো মাস কাছে একটা মাস ইমধান দিতে হবে না চেষ্টাটা করবেন যাতে কখনোই শুনতে পাই কি মাসে আল্লাহ যা এখানকার লোক পরিবর্তন হয়ে নামাজিও বেড়েছে আরে জালসা করছি আমরা কোরা সত্য যদি আমরা পরিবর্তন না হয় নামাজ যদি না বাড়ি তাহলে জালসা করে আমাদের লাভটা কি কি বলবেন বলে মনে হয় পেট তো হচ্ছে ভাই আপনারা ডাকছেন বলে তাই না আমরা যদি আপনাদেরকে বলার পরেও যদি পরিবর্তন না হন তাহলে কি করব আমাদের কর্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া মানা কর্তব্য যে আপনার মানেন তো ভালো আপনার না মানেন তবু আপনার ভালো যাই হোক ভক্তি ভরে জোরে সরে মহাব্বতের সহিত একবার দূরদে পাক করুন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়েদেনা মাওলানা

তাহলে ঠিক আছে বাচ্চাদের কথা তো যাক আল্লাহ ওনাদেরকে মানে কি তার প্রতি মহব্বত রাখা তৌফিক করে যত সকলে বলো আমিন যিনি বিশ্বের নবীর নওয়াসা ইবামে হাসান ও হুসেন তবে ভাই আবার যদি কখনো ইনশাআল্লাহ নিয়ে আসাই আপনাদেরকে কারবালার ঘটনাও শোনাবো তবে যাক আরজি করে নানার কাছে হাসান আর আরো করে এ নানা কাছে হাসানা রহসা নেবলহ গো নানা জান তোমারে বড় ই তাই বোধে রে বড় এ করে পিতা আবদুল্লাম ওগো পিতা তাহার আবদুল্লাহ মাতা আমি না জননী তাহারি গরিবে জন্ম নিলেন শেষে জামানার শেষে নাবি কারে ইশারাই টুকুরা হয় গো কারে ইশারাই টুকুরা হয় গো আসে মানে রয়ে চাঁদে বল গো না জানানোমার বড় তাই মোদের বড় আরজি করে পিতা জাগারি শেরে খোদা ও পিতা জাগারি শেরে খোদা মাতা খতে মা পিতা জাগারি কামাল সে তো জন্নত রানী কে চেপে দোল হাসে যে কে চেপে দোল হাসে যে কে যাই রে খবার কাছে বল এ তোমার বড় এস তাই মোদের বড় এসান আরজি করে भी हमारी हिसे भाले को भी हमारी हिसे দুই মামের কাছে তোমাদের মত ভাগ্যবানে তোমাদের হাসি দনিয়া হাসে তোমাদের দিলে দুনিযা হাসে তো জাহান এ বলো এ জানোমারো বড় ঈশ্বর তাই মোদের বড় এসান আরজি করে